ও আসবে আর ও ওর মতো করেই সবার সমস্যা সমাধান করে দেবে কিছু লাগবে আপনাদের লাগবে নাকি আসছে হাসো সিজন 2 এর চ্যাম্পিয়ন তারেক মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের নমস্কার এটা একটা ঝামেলা দাদা ভাই দুর্ঘটনা জনাব হাসো ফাইবারের যাত্রাপথে ভ্রমণরত বিচারক অ্যাঙ্কার মেন্টর পার্টিসিপেন্ট পরিবারের সকল সদস্যের প্রতি আমার রইল অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন আপনাদের হাসো ফাইবারের যাত্রা শুভ হোক বাহ দাদা ভাই একটা জিনিস মনে রাখবেন যাত্রা যদি শুভ হতে হয় ড্রাইভার ভালো হতে হয় হ্যাঁ এখানে যে ড্রাইভার আছে সে মানুষকে জিজ্ঞেস করছে আপনার ঝামেলা আছে কিনা আমার কাছে মনে হচ্ছে ঝামেলার মূল তিনি দাদা ভাই কিছুক্ষণ আগে দাদা ভাই আমি হকার হতে পারি কিন্তু আমার চিন্তার গভীরতাও নেই দাদা ভাই কিছুক্ষণ আগে আমিন খান ভাইয়ের ওইখানে টি কি লেখা উনি বলতে পারে নাই দাদা ভাই প্রডিউসারকে বলতে চাই এমন ধরনের একজন অ্যাঙ্কারকে দেখেছেন যার মনের মধ্যে সব সময় টাকা পয়সা ঘুরে দাদা ভাই তিনি বলেছেন টি ফর টাকা পয়সা দিন দাদা ভাই আপনি শাওন মজুমদার দাদা ভাই আপনি এমন মোটা হাতি আর আপনার মধ্যে পার্থক্য হচ্ছে হাতি চশমা পরে না আপনি চশমা পরে মাথার মধ্যে ঘিলু নাই দাদা ভাই আপনি বলছেন সেটা রিপু করা আমার কাছে খারাপ লেগেছে দাদা ভাই আমিন খান ভাই আমি বলতে চাই গুণী মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যায় হ্যাঁ আমি যেহেতু গুণী মানুষ আপনাকে সম্মান করছি আপনি আপনার নিজের সম্পর্কেও গভীর চিন্তা করেন না আপনি বলেছেন টি ফর ট্রাভেলার দাদা ভাই আমি বলছি আপনাকে টি ফর তারেক না টি ফর ট্রেমেন্ডাস আমিন খান আমাদেরকে দেখে দাদা ভাই আমাদেরকে দেখে এক কিংবদন্তি কবি লিখেছে চাঁদবাগানের মাথার উপরে বাস উঠেছে ওই চাঁদগুলো সব ঠিকই আছে বাসটা গেল কই কবির কথা মনে পড়লো দাদা ভাই আমি আজকে যেই প্রোডাক্টটি আপনাদের কাছে ডিসক্লোজ করব দাদা ভাই এই যে দাদা ভাই মারা যায় না আজকে যে প্রোডাক্টটি এনেছি দাদা ভাই ডিসক্লোজ করব আপনাদের সামনে দেখি 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 কি পরিবেশের বন্ধু এই বইটি বললে আপনি জানতে পারবেন কি রানী ভাই হ্যাঁ প্রথমে ছ্যাপ দেন তারপর উল্টায় ফেলেন মাইন্ড করবেন না বইয়ের পাতার কথা বলুন দাদা ভাই আমার ফেসটা খারাপ হতে পারে বুকটা কিন্তু ভালো দাদা ভাই এদিকে কি তাকাচ্ছেন হাতের বুকের কথা বলেছি দাদা ভাই আমি যেটা বলতে চাই দাদা ভাই ফাঁদে পা দিবেন না প্রতারক হতে সাবধান দাদা ভাই প্রশ্ন আসতে পারে এতক্ষণ যে বইটার নাম নিয়ে কথা বললাম দাদা ভাই বইটার নাম কি আমি বলছি বইটার নাম কি বইটার নাম কি ও দাদা ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হাসোর প্রডিউসার আপনাদের সম্মানার্থে মহারানীর সম্মানার্থে আজকে রেখেছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আছেন নি কোনো দাদা ভাই কেউ নেবেন নাকি দাদা ভাই কেউ নেবেন ওকে দাদা ভাই এখানে একটা ফ্যাক্টরিতে যেতে হবে আবার বই প্রিন্ট করে আসতে হবে হয়ে দেখছিলাম যে সে কত কন্টেন্ট কত কিছু একবারে একভাবে বলে গেল একটা জোরে তালি হোক লাগবে নাকি দাদু ভাইজান লাগবে নাকি দাদু ভাইজান কেমন লাগলো একটু জানতে চাই আমার তো ওই ও আমাদের কিনে এর আগে সিজন টু ফাইনালে বোধ হয় আমি ছিলাম নিপুণ ছিল আর কাদের ভাই ছিল ও চোখের পানি বের করে ফেলেছিল হাসাতে হাসাতে চোখের পানি হ্যাঁ হাসাতে হাসা কেন তুই কি শুনলি না 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 আচ্ছা শুনতে হ্যাঁ আর আজকেও খুবই ভালো ছিল ওটা আমার খুব ভালো লাগছে ওই কি চাঁদ বাগানের মাথার উপর বাস উঠেছে খুব ভালো ছিল তারেক খুব ভালো মুরমুরাপু কেমন লাগলো আমি ওর জোক শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছি এত লম্বা খুব ভালো লাগলো আমি সামনাসামনি দেখতে পেলাম এবং রাস্তাঘাটে আমরা কিন্তু এরকম অনেক হকারকে দেখি বাসে ট্রেনে এবং তারা এই করে তাদের জীবন অতিবাহিত করে কেমন লাগলো আমিন ভাই আমার স্কুল লাইফে একটা হবি ছিল যে আমি বিকালবেলা সাইকেল নিয়ে খুলনাতে হাদিস পার্ক নামে একটি জায়গা আছে সেখানে এরকম
হকাররা ওষুধ বিক্রি করতো, আমি প্রায় বিকালবেলা সাইকেল নিয়ে ওখানে যেতাম ওদের এই কথাগুলো শুনবার জন্য। আমার খুব মজা লাগতো এই কথাগুলো শুনতে, মানে অদ্ভুত একটা আর্ট আছে এই কথাগুলোর মধ্যে। হ্যাঁ, আমি এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। একদিন আমার রুমালও তারা নিয়ে যেয়ে পুড়িয়ে ফেলেছিল আর ফেরত পায়নি। কিন্তু এই অভিনয় করতে আসার পর আর রাস্তাঘাটে যে এরকম শোনা হয় না, আজকে সামনাসামনি শুনলাম, সত্যি অসাধারণ। ঠিক আছে, চশমাটা পরুন, আপনি পরুন। দারুণ লাগছে, একটা জোরে করো তালি তারেকের জন্য। সমস্ত প্রতিযোগীদের এখানে আসার জন্য বলছি। এই চারজন প্রতিযোগী ছিল আমাদের আজকের এই এপিসোডে।